একজনের নাম বলেন না যার কথা এরকম আছে যে সে সুপারিশ করতে পারবে কিয়ামতে একজনের নাম জানি আমরা মুহাম্মদ তাও আল্লাহ কি বলছে আল্লাহ বলছে যে আমি অনুমতি দিব এটা বলেছে তাই আল্লাহ অনুমতি দিবে আল্লাহ মিথ্যা কথা বলে না এবার আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কে ওলিয়ে মুর্শিদ আছে বলেন কে আছে কেউ নেই না কেউ নেই এটা না আমি বললাম না বললে আপনি রাগ করবেন বললে বলবেন যে ওহাবিলা মাসাবি আর ভাই সৌদি আরব থেকে আসার পরেই নামগুলো শুনছি ওয়াল্লাই বড় হয়ে আমি আইসাই বিয়ে করছি আলহামদুলিল্লাহ এত বড় অবস্থা আসছি আমি গেছি ছোটবেলা আমার কোলে ঘুরে আইসাই বিয়ে করছি যুবক হয়ে আসছে কিন্তু শুনি নেই এগুলা এখন পর্যন্ত মুখস্থই হয় নাই তরিকত হাকিকত মারেফত শরীয়ত ইস্তাগফিরুল্লাহ আমার কত কিছু আছে আর অনেক এখনো মুখস্থই শেষ করতে পারিনি দলেন না সুফি চিস্তি সাবেরি মুজাদ্দিদি আরো আছে আমি কিন্তু আমি কি বলেছি এরা ভুল আমি ভাই ভুল বললে মায়ের খেয়ে টাইম কোন আমার শরীর একটা এত জানি মানলো হইল আল্লাহ মাফ করবে ইস্তাগফিরুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ শতান তো যেটা বলছিলাম আমি না হয় বললাম না এগুলোর কথা এগুলো বললে আপনার গায়ে লাগে আপনার মায়ের গায়ে লাগে আপনার বাপের গায়ে লাগে আমি না হয় বললাম না ছেড়ে দিলাম জান বললাম না কতদিন আপনি ঠেকায় রাখবেন মৃত্যু পর্যন্তই তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাস্তা তৈরি করে দেওয়ার চেষ্টা করব ওরা যদি পারে বলবে না হলে আল্লাহ কারো উপরে সাধ্যের বাইরে চাপিয়ে দেয় না যা আমার ক্ষমতা নেই তা আমার কখনো জিজ্ঞেসই করা হবে না বুঝে আসছেন আসেনি আপনার যা ক্ষমতা নেই আল্লাহ আপনাকে আপনাকে জিজ্ঞেস করবে না যেটা আল্লাহ আপনাকে দেয়নি সাধ্য সমর্থ যেটা দেয়নি ওই ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে না গরিব মানুষকে আল্লাহ জিজ্ঞেসই করবে না কেন হজ করলাম না গরিব মিসকিন মানুষকে আল্লাহ জিজ্ঞেসই করবে না কেন তুমি তুমি জাকাত দিলা না বুঝে আসছেন আসেনি তো এরকম আমার মতো যদি আমার ক্ষমতা না থাকে বলো যদি আমার যদি আমি দেখি যে বললে আপনি মারামারিতে উস্কে উঠবেন যদি আমি বলি যে আপনি উত্তেজিত হয়ে যাবেন তো দরকার আছে বলার এখানে বরঞ্চ দু চারটা কথা বলি এই জন্য শিরিক নিয়ে কথা বলার জন্য সলাটা সবচেয়ে উত্তম মনে হয়েছে আমার কাছে যে মানে আমি যখন পড়েছি আমি পুরো অবাক যে সুবহানাল্লাহ আমি যখন এভাবে মিশতেছি মানুষের সাথে তখন আমি দেখতেছি যে মানুষ নামাজ না পড়াকে শুধু একটা গুনাহ মনে করে শুধু একটা গুনাহ কি মনে করে এবং কি গুনাহ মনে করে জানেন না মনে করো যে কাফফারা দেওয়া যায় মানে এটা জরিমানা দিয়ে শোধ করে ফেলা যায় মানুষ কিন্তু খুন করলে মনে করো না যে জরিমানা দিয়ে শোধ হয়ে যাবে জেনা করলে মনে করো না জরিমানা দিয়ে শেষ শোধ হয়ে যাবে মদ খেলে মনে করো না জরিমানা দিয়ে শোধ হয়ে যাবে অথচ ওগুলো সব অপরাধ কি ওগুলো সব কি অপরাধ আর এটা হচ্ছে মহা অপরাধ এটা কি অপরাধ মহা অপরাধ আফসোস লাগে কি এভাবে মুসলমান না ভাই সেতিয়ে না জান আপনারা মুসলমান তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে মুসলমান বলছে কিনা একটু পরিচয়টা নিয়ে নিন মুসলমানদের নবীর নাম কি কেউ জানেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মুসলমানদের নবীর নাম কি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী তাদেরকে উম্মত বলে কি বলে উম্মত তো আপনি যে নিজেকে মুসলমান বলতেছেন কোন নবীর কথা অনুযায়ী কোন নবীর দাওয়াতের উপরে আপনি মুসলমান কোন নবী আপনাকে মুসলমান বলে গেছে তার নাম বলেন তোমাকে একটু নামাজ পড়েন না ওই নবীর নাম বলেন যেই নবী আপনি মুসলমান নামাজ না পড়ার পর আপনাকে মুসলমান বলে বলেন বলবেন যে হুজুর তো সবাই কাফের বলে যাচ্ছে এদেশে তো আমরা ফজরের সময় সাজ্জনও পাই না তাহলে সবাই কি কাফের আরে ভাই আমি কেন বলবো আশ্চর্য কথা আপনি আমাকে এটা কেন বলতে পারেন জানেন কারণ আপনি পড়েননি পড়লে আপনি এটা বলতে পারতেন না আর আপনি পড়বেন না আমি 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 বুঝে গেছি বাংলাদেশে কেউ কেউ কোরআন পড়বে না এটা কেউ পড়তে চাইবে না কারণ এরা কোরআন পড়লে এদের বিরুদ্ধে চলে যাবে এদের মদ খাওয়া বন্ধ হয়ে যাবে এদের নামাজ ত্যাগ করা বন্ধ হয়ে যাবে এদের জেনা করা বন্ধ হয়ে যাবে এদের মারামারি করা বন্ধ হয়ে যাবে এদের লোভ লালসা বন্ধ হয়ে যাবে জন্য বলছে কোরআন পড়া যাবে না ও পড়লেই লোভ লালসা বন্ধ হয়ে যাবে মারামারি বন্ধ হয়ে যাবে উশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এখানকার মানুষ আমরা 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 মানে আমরা আমরা এমন জাতিতে পরিণত হচ্ছি যে আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি এই মানে ভালো যত জ্ঞান আছে সেটা নেওয়াই যাবে না কেন ভালো জ্ঞানটা নিলি পরেই তো তোর মন থেকে এটা না হবে যেটা করা যাবে না জেনা করতে যে মজা মদ খেতে যে মজা এই মজা তো পরে ওই ইমান তো বলে করিস না তো মানুষে বললো তোর ঘুষি দিয়ে দাঁত ভাঙিয়ে দেন তোর বাপের টাকা খাইলে না করস নিজের মনে যদি বলে যে করিস না নিজের বুকের ঘুষি দিবে শিখেছি না শুনুন ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ এর চেয়ে বড় অপরাধ আর নেই দিনী ভাইরা দিনী ভাইরা ইত্তাকিল্লাহ আমি আমার বক্তব্য শুরুতে তিনটা আয়াত পড়েছিলাম কয়টা তিনটা আয়াত
ওই আয়াতের প্রথম আয়াত ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো কে বলছে আল্লাহ কে বলছে আল্লাহ কার আল্লাহ কার আল্লাহ আপনাদের তো জি আল্লাহ তো জি মৃত্যুর মালিক কে আল্লাহ বিচারের মালিক কে আল্লাহ হিসাবের মালিক কে আল্লাহ কে যিনি সর্বোচ্চ সম্মান পাওয়ার হকদার আল্লাহ কে যিনি সব কিছু দেখে আল্লাহ এটা আপনার আল্লাহ জি ওই আপনার আল্লাহ বলছে আপনার আল্লাহ যিনি দেখেন আমার আল্লাহ সম্পর্কে আমি জানি যে তিনি কিয়ামত দিবসে সাত আসমানকে এইভাবে ডান হাতে ভাঁজ করে রাখবে এত বড় আমার আল্লাহ এত বড় সুবহানাল্লাহ ওই এত বড় আল্লাহ ওই এত বড় বিশাল আল্লাহ আমার আল্লাহর কাছে পুরো পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে এ সবকিছু মাছির ডানার মতো বড় নয় এত ছোট ওই এত মহান আল্লাহ যেখানে পুরো পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে সবকিছু মাছির ডানার চাইতে ওনার কাছে তুচ্ছ নগণ্য এতটুকু মূল্য নাই সেখানে তিনি আমাকে বলছে তিনি আমাকে উদ্দেশ্য করে বলেছে আমার উচিত এটাকে মর্যাদা দেওয়া আমার উচিত এই কথাটাকে ফলো করা আমার উচিত সন্তুষ্ট হওয়া যে আমার এত মহান রব যিনি আমাকে বিনামূল্যে নিঃশ্বাস নিতে দিচ্ছে বছরের পর বছর যিনি আমার খিদা দিয়েছে সঙ্গে সঙ্গে এই এটা স্টোর দিয়েছে প্যাট আর ওই স্টোরে যাওয়ার জন্য দিয়েছে মুখ এবং গলা যেখান দিয়ে যায় যিনি এত দয়ালু যিনি এগুলো দেওয়ার পর আমাকে রুচি দিয়েছে খাবার দাবার এগুলো দেওয়ার পর যিনি আমাকে বিবেক বুদ্ধি দিয়েছে যে এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না এটা তিতা এটা মিঠা ওই মহান রব যার হাতে আমার সব তিনি যখন আমাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলে আমার এটা উচিত কিনা এটার মূল্যায়ন করা তিনি বলছেন আপনার রব বলছেন আমাদের রব মহান রব জান্নাত জাহান্নামের মালিক ফয়সালার মালিক তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আপনাকে বলছে বলেছেন হে তোমরা যারা ঈমান এনেছো হে তুমি যে ঈমান এনেছো হে ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো হাক্ক তুকাতি যেভাবে ভয় করা উচিত যেভাবে ভয় করা উচিত মুখে মুখে ভয় নয় যেভাবে ভয় করা উচিত তিনি যদি বলে হাইয়া আলাস সালার বিধান তাহলে নামাজের দিকে যেতে বলেছে যাওয়া উচিত ভয় করে তিনি যেহেতু বলেছেন লা তাকরাবুজ জানা জানার কাছেও যেও না ওনার এই কথাকে অনুসরণ করে ওনাকে ভয় করে যাওয়া উচিত নয় মুমিনের জন্য যে ঈমান এনেছে আর যে ঈমান আনেনি সে যা খুশি তা করবে তার বিচার আল্লাহ করে নেবে যে মুমিন আল্লাহ বলছে যে তুমি যদি মুমিন হও তাহলে ভয় করো শুধু ভয় করতে বলেনি বলেছে যেভাবে ভয় করা উচিত তার মানে আমরা অনুচিত ভাবে ভয় করি কিভাবে ভয় করি সেজন্য রব বলেছে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো এবং রব বলছে মানুষ এত মহান রব আর কেউ পায়নি তুমি যে রব পেয়েছ তোমার রব তোমাকে বলে দিচ্ছে কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া তিনি তোমাকে ভালোবাসে মুসলিম হয়ে যাও আর মনে রেখো মুসলমান আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ মরিহার মানুষ মুসলিম হয়ে যাও তোমার রব তোমাকে ডেকে বলছে যিনি জানে যিনি জানে ইয়াউমা তাকুনু আস-সামাউ কাল-মুহল যিনি আকাশ গলিত ধাতুর মতো হবে ওয়া তাকুনু আল-জিবালু কাল-আহন যিনি পাহাড় পর্বত ধূলিত রঙিন পশমের মতো হবে যিনি জানে ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা যিনি কোনো অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না يبصرونهم شدن دكت بابي يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه
অপরাধী আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসেবে দিলে ছেলে সন্তানকে ওয়া সাহিবাতি ওয়া আখি তার স্ত্রী তার ভাইকে ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুহি এবং তার জাতিগোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি এবং সে পৃথিবীতে যা আছে যত আছে সবকিছু দিয়ে বলবে আল্লাহ সব নিয়ে যাও আমাকে তুমি আগুন আযাব থেকে আশ্রয় দাও যিনি জানে তুমি এটা বলবে ওই রবের কথাটাকে মানো মনিহারের মানুষ মনিহারের মহিলা এবং পুরুষ ধনী এবং দরিদ্র সুস্থ এবং অসুস্থ তোমাকে অনুরোধ করে বলছি তোমার রবকে মানো তুমি তিনি জানে তুমি যখন আযাব দেখবে ছেলে সন্তানকে দিয়ে দিতে যাইবে জাহান্নামে তিনি জানে তুমি যখন আযাবের ভয়াবহতা দেখবে স্ত্রী আর ভাইকে দিয়ে দেবে তিনি জানে তুমি যখন আযাবের ভয়াবহতা দেখবে জ্ঞাতিগোষ্ঠী সবাইকে দুনিয়াদারি সবকিছু দিয়ে দিতে চাইবে তাই তিনি আগে থেকে তোমাকে বলছে যে তোমার ছেলে সন্তান মা বাবা ভাই বোন সম্পদ দুনিয়া দুনিয়াতে যা আছে কোনো কিছু দিয়ে পার হতে পারবে না তিনি জানে তাই তোমাকে বলছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন শুনে নাও ঈমান যারা আনছো মুসলমান হওয়া ছাড়া মরিও না মুসলমান হওয়া ছাড়া মরলে কি হবে ছেলে সন্তান দিতে চাইবা ভাই বউ দিতে চাইবা জ্ঞাতিগোষ্ঠী দিতে চাইবা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে কিন্তু রব সেদিন কি বলবে শুনে নাও খাল্লা ইন্নাহা লাযা না কখনো নয় এটা লালিহান আগুন নাজ্জাআতাল লিশাওয়া যা মানুষের মাথার চামড়া খসে দেবে সুম্মা তাদউ মান আদবার ইয়াতাকাল্লা অতঃপর এটা ডাকবে প্রত্যেক অহংকারী মানুষকে যে সত্যের দাওয়াত পেয়ে পিছে উঠে গেছে তাদউ মান আদবার ওয়াতাওয়াল্লা মনিহারের মানুষ يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعين ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجي كلا إنها لظى نزاعة للشوى أعوذ بالله من الشيطان الرجيم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه يوم يفر المرء من أخيه মনিহারের মানুষ রবের কথার গুরুত্ব দাও রব তোমাকে বলছে মুসলিম হওয়া ছাড়া মরিও না কারণ রব জানে যখন কিয়ামতের ধ্বংসধ্বনি আসবে মানুষ পালাবে তার ভাই থেকে রব পরিস্থিতি বুঝে রব পরিস্থিতিটা জানে তাই তোমাকে বলছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলিম হওয়া ছাড়া মরিও না মনিহারের মানুষ বেনামাজি মুসলমান হয় না মনিহারের মানুষ নামাজ কোন ধর্মীয় অনুষ্ঠান নয় এটা আল্লাহর ইবাদত যে শুক্রবারে পড়বে ঈদে পড়বে বাপ মারা গেলে মা মারা গেলে পড়বে
জানাজা পড়বে, বিয়ের সময় বউরা চলে নফল দুই রাকাত পড়বে, নামাজ এরকম অনুষ্ঠান নয়।